আমি বাড়িটা হাঁটে, মুকেশ বলে তুমি আমার সাথে থাকো, আমি কেমনে তোমাকে ছেড়ে থাকবো, কান্নাকাটি করছে, পিছে পিছে হাঁটছে। তো দৃশ্যটা দেখে আল্লাহ রাসূল বলছেন, বাড়িরা যে তুমি মুকেশের সাথে থাকো না, মুকেশ একটা পুরুষ মানুষ, কত কান্নাকাটি করে তোমার জন্য। তখন বাড়িরা বলছেন, আল্লাহ নবী এটা আপনার আদেশ না পরামর্শ? এটা আমার পরামর্শ, আপনার পরামর্শ মানলাম না। কে কাকে বলছে বলেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন একজন মহিলা, যে আপনার পরামর্শ আমি মানি না, পরামর্শ মানতে পারে না, মানতে পারে। আপনার যদি আদেশ হতো তো কালো হোক, কচড়া হোক, ও যেমন হোক, খাটো হোক, যাই হোক, যাহাই বলিতেন তাহাই মানিতাম, কিন্তু আপনার পরামর্শ মানলাম না। বিবাহ জোর করে দিয়েন না, বিবাহ হয়ে গেছে, আগে খুতবা, তারপরে মেয়ের বাপ বলবে বা মাওলানা সাহেব বলবে, দুজন সাক্ষী থাকবে পাশে, দুজন সাক্ষী মেয়ের বাপ বলবেন ছেলেকে সামনে রেখে, এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে আমার মেয়ে খালেদা বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবো কাবিল তো কবুল করলাম। তিনবার বলা ভালো, গুরুত্বপূর্ণ কথা, আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধরে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম, আমার মেয়ে খালেদা এত নগদ বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধরে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম, বিবাহ হয়ে গেছে। এখন চাপায় নবগঞ্জে নীতিতে লাভ দিয়ে বলছে, আপনারা মিষ্টি খেয়ে যাবেন, খেজুর আছে, অলিমা আছে, খাওয়া দাওয়া আছে, এগুলো কিছুই চলবে না, অলিমা হবে বাসর ঘরের পরে। এখন কোনো খাওয়ার জরুরি হিসেবে, দূরের মানুষ হিসাবে খাওয়ার অনুষ্ঠান হতে পারে, নইলে শেষ। চাপায় নবগঞ্জে নীতিতে এখন বরকে কনের কাছে নিয়ে যাই, দিয়ে ওখানে মালা দেয়, আরও কত কী আছে। বর কনে যখন আসে তখন ওর সামনে বিভাগে এক গিলাসে দেয় শরবত আর এক গিলাসে লবণ পানি, দিয়ে বরটাকে ফাঁকি দেয়, কত কী করে তার কোনো হিসাব নেই, সব হারাম, যত নোংরামি আছে। এবার মেয়েটাকে নিয়ে যাবে ওর শ্বশুর বাড়ি, মেয়ের ছেলের বাপের বাড়ি, বাসর ঘর সাজাতে হবে। জরুরি কথা সংক্ষিপ্ত করছি, বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক, কনেকে সাজাতে হবে এ কথাই ঠিক, তবে মায়ে সাজাবে, খালা ফুফু সাজাবে, ভাবি নয়। ভাবি যদি বাসর ঘর সাজাই, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তাহলে সুজনাতেই জেনা, আগেই জেনা, এটা আর ভালো আর কি হবে। সুন্দর করে সাজাতে হবে ঘরকে, কনেকে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়াম তো আয়েশা আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। একটু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আর বান্ধবীদেরকে নিয়ে দোলনাতে খেলাচ্ছিলাম, আমি আয়েশা খেলাচ্ছিলাম, আমার মা ডাকলেন, বুখারীর হাদিস, আয়েশা জি দৌড়ে আসলাম আমার মায়ের কাছে, আমার মা একটু পানি নিয়ে আমার মুখে হাতে একটু ধুলাবালি ছিল এগুলো মুছে দিলেন। বিষয়টা আমি বুঝতে পারছি না, বিবাহ আমার 6 বছর বয়সে হয়েছে, এখন আমার 9 বছর বয়স, তো কেন এরকম করছেন আমি বুঝতে পারলাম না। আমার মা আমার একটা ঘরে নিয়ে গেলেন, দেখি আনসারিদের মহিলা, ওরা আমাকে সুন্দরী করে সাজালেন। আয়েশা বলেননি যে আমাকে কী দিয়ে সাজালেন, তবে তিনি বলছেন আমাকে সুন্দরী করে সাজালেন। মহিলারা ওই সব কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলারা ওই সব কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আয়লা মাইলা আস্কারা মাস্কারা যা আছে সব, বুঝতে পারেননি যা আছে সব, কী আছে কী যে আছে সেগুলো আমি জানি না, কত ধরনের লিপস্টিক আর কত ধরনের কী। আব্দুল্লাহ এসব আপনাকে লাগে না, আমাকে জীবনে কোনো দিন লাগেনি, কাজে আমরা কোনোদিন এটা বুঝতে পারি না। তো যাই হোক, আয়লা মাইলা আস্কারা মাস্কারা যাই হোক, যা কিছু আছে কমিউনিটি সেন্টারে যা কিছু আছে সব আপনার এই মেয়েকে কনেকে আপনার বউকে মাখাতে পারেন, সাজাতে পারেন, তবে নেইল পালিশ নখে দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখে মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবে হবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা একটা পত্র দিল, তো মহিলার হাতে মেহেদি ছিল না, তখন আল্লাহ রাসূল হাত খান নিন্দা করলেন, তিনি বললেন আয়াদুর রাজুলুন আমরা, এই হাতটা পুরুষের না মহিলার, যদি পুরুষের হয় তো ঠিক আছে, আর যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন, পুরুষদের হাতে মেহেদি দেওয়া আরাম,
আর মহিলাদের হাতে মেহেদি দিতে হবে বাধ্য। নখ বড় রাখা হারাম। নবীগণের বৈশিষ্ট্য দশটি, নবীগণের বৈশিষ্ট্য দশটি, নবীগণের বৈশিষ্ট্য দশটি। তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না। নবীগণের বৈশিষ্ট্য দশটি, তার একটি হচ্ছে দাড়ি বড় করতে হবে, ছোট করা চেঁচে ফেলা যাবে না, হারাম। নবীগণের বৈশিষ্ট্য হচ্ছে দশটি, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে। তোমার নখ বড় আছে নাকি দেখো তো? জি হুজুর একটু আছে। শোনো, বাড়ির দিকে আজকে কেটে ফেলে ঘুমাবা, এদিকে খেয়াল করো। ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাও। বুদ্ধি জজ করছে না, হাইকোর্ট আছে, কি আছে বাড়িতে, চলে গেলে কেন? নবীগণের বৈশিষ্ট্য দশটি, তার একটি হচ্ছে নখ কেটে ফেলা। জরুরি ঘোষণা, পুরুষ নারী কারো হাতে নখ বড় থাকবে না। নবীগণের বৈশিষ্ট্য দশটি, তার একটি হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলা, বগলে ব্লেড ব্যবহার করা হবে না, নারী পুরুষ একই হুকুম। নবীগণের বৈশিষ্ট্য দশটি, তার একটি হচ্ছে নিচের লোম পরিষ্কার করা, যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব, পুরুষ নারী একই হুকুম। 40 দিনের আগে আগে এটা করতে হবে, অন্যথায় পুরুষ নারী উভয়ই গুনাহগার পাপী হবে। বলছিলাম নখে মেহেদি দিতে হবে হাতে ও পায়ে বাধ্য। আরেকটা জিনিস, কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলের জোর করে বিবাহ করবে। ও যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, এই জন্য মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারবে না। তার নিষিদ্ধ দুইটা করা হলো, মনে থাকবে মনে হয়। একটা কি, নখে নেইল পলিশ দিতে পারবে না। কি দিবে? মেহেদি। শুধু দিবে নয়, দিতে বাধ্য। আর কপালে টিপ দিতে পারবে না, কেন? ওটা হিন্দুদের নীতি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে খেয়াল করেন, বারবার এক কথা বলতে হয় কেন, ভুলে যান কেন, গল্প করছেন কেন, কতবার নিষেধ করে, মুখ খুলবেন না, খুশু দুঃখানি কান লাগিয়ে রাখেন, আপনার জন্য আমি এসেছি। সুন্দর করে মেয়েকে সাজাবেন, আয়েশা বলছেন আমাকে সুন্দরী করে সাজানো হলো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সুন্দরী করে সাজিয়ে একটা নির্জন খালি ঘরে আয়েশাকে নিয়ে গেলাম। তারপরে আমি একটা শরবতের দুধের গিলাস নিলাম, দুধের বাটি নিয়ে ঢুকলাম, দেখে আয়েশা, আল্লাহর নবী ওখানে। আমি বললাম আয়েশাকে, আয়েশা দুধের বাটিটা না, রাসূলকে দাও। তো আয়েশা বলছেন, আমি মাথাটা নিচু করে নিলাম, আমি লজ্জা পাচ্ছি, আমি তো কোনোদিন রাসূলের হাতে কোনো কিছু দিইনি, ধমক মারলো আমাকে, রাসূলের হাতে দাও। ধমক খেয়ে আমি হক চকিয়ে গেলাম। আদর্শ পরিবার একটা বই আছে, নাম শুনেছেন কি? আমাকে আবার কিনতে বলিয়েন না জানি, ওটা অন্তত 10 বার পড়বেন। বইটার নাম কি? আদর্শ পরিবার। আপনার জন্য লিখেছিলাম, কেন যে আমাকে পাল্টা আবার পড়তে বলছে। ওখানে আছে দেখেন, এটা আছে, এবার হুবাহু বলছি, 19-20 নেই, হুবাহু নকল করছি আমি। আমি হক চকিয়ে গেলাম এভাবে ধমক দেওয়াতে। আমি হাতে গিলাসটা নিলাম, রাসূলের হাতে দিলাম, রাসূল পান করলেন, তারপর আমাকে দিলেন, আমি পান করলাম, তারপর আমাকে বললেন যে আসমাকে দাও। আমি দিতে গেলাম, তখন আসমা বলছে, না 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 না, আমি আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো। তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা ঠিক আছে, দাও আয়েশা, দাও আমার হাতে দাও। তো আল্লাহ রসুল আয়েশার হাত থেকে নিলেন, নিয়ে আসমাকে দিলেন। আসমা বলছেন, আমি খুঁজলাম কোথায় আল্লাহ রসুল মুখ দিয়ে পানি দুধ খেয়েছে দেখি। তো আল্লাহ রসুল যেখানে মুখ লাগিয়ে দুধ খেয়েছেন সেখানে আমি মুখ লাগিয়ে দুধ পান করলাম। বাসর ঘর সুন্দর করে সাজানো হলো। বাসর ঘরে ঢুকে প্রথম কাজ, স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহ বিনাসলকা খাইর ও খাইর মজা বলতে হলে ইয়ে অবশ্যই সারে সারে মজা বলতে হলে ইয়ে। আল্লাহ আমি স্ত্রীর কল্যাণ চাই, যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে সেটা চাই। আল্লাহ এর ভিতরে যে ক্ষতি আছে, বেহাই আছে, সে থেকে আমি বাঁচতে চাই। যে বেহাই ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সে থেকে আমি বাঁচতে চাই। এরপরে দুরেকাত সলাৎ, আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছে দাঁড়াবে। দুরেকাত সলাতের পরে এবার দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের পরে সকালে অলিমা।
সকালে বরকতের দোয়া। বিবাহের বৈঠকে একটা কথা ছেড়ে চলে এসেছি, যখন বিবাহের বৈঠক শেষ হবে তখন মেয়ের বাপ বা যিনি বিবাহ পড়ালেন তিনি বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইরিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুক, আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে দাম্পত্য জীবনের উপরে কল্যাণের উপরে একত্রিত করুক। এটা বিবাহ পড়ানোর পরে এই দোয়া পড়তে হবে। আর নরসিংদী নারায়ণগঞ্জ জেলাতে বিবাহ পড়ানোর পরে হাত তুলে দোয়া হয়, আপনাদের দিকে হয় না? হ্যাঁ, আমাদের দিকে হয়, ওটা বিদা। এই দোয়াটা পড়তে হবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন। এবার বাসর রাতের সকালে যারা এসেছে, দাদা দাদি খালা ফুফু আত্মীয় স্বজন দেশবাসী গ্রামবাসী সবাই আসবে, অলিমে খেতা আর বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন সবাই বলবে। কিন্তু একেবারে উল্টা এদেশের মাটিতে, বানটিতে তা একেবারে উল্টা। বানটিতে কি বলে, কই গো তোমার বউটা দেখি কেমন, বউটার ঠোঁটটা একটু মোটা, কারো জানা নাই যে কি দোয়া পড়তে হবে, কেউ বলেও না, কেউ বুঝে না, হুজুরি জানে না, তা আমরা কি করে জানবো? আমাদের মসজিদের ইমামও জানে না, আমাদের মা চাচি খালা ফুফুরা কেউ জানে না। তাহলে বিবাহের বৈঠকে বৈঠকটা দোয়াটা পড়ানো শেষ হলে কি বলতে হবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। বাসর ঘরে ওই যখন বৌমা গেছে বাড়িতে শ্বশুর বাড়িতে, ওই সময়তে শাশুড়ি যেটা বউকে নিয়ে বাড়িতে ঢুকবে, তখন শাশুড়ি বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন, শ্বশুর বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন, ননদেরা বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন, বাসর ঘরের সকলে দাদা দাদি আত্মীয় স্বজন দেশবাসী গ্রামবাসী সবাই বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন। এবার আরেকটু অল্প পরে আলোচনা শেষ করে দিচ্ছি, এখন যেটা আছে সেটা হলো অলিমা। অলিমা শুধু যদি ধনী মানুষকে দেওয়া হয়।